আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওর আজকের আয়োজনে। ইলিশ আমাদের জাতীয় মাছ, কিন্তু অঞ্চলভেদে ইলিশের ট্রেডিশনাল রেসিপিগুলো ভিন্ন। আজকে আমি আপনাদের সাথে বরিশালের একটি খুবই জনপ্রিয় এবং ট্রেডিশনাল ইলিশ ভাজা রেসিপি শেয়ার করব। অনেকে আবার এই ইলিশ ভাজাটাকে এক ভাজা বলেও থাকেন, আর এই রেসিপিটি এতই মুখরোচক যে আপনি ভাত, পোলাও, যে কোনো কিছুর সাথে আপনি সার্ভ করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকের মূল রেসিপিটি দেখে আসি। এই ইলিশ ভাজা করার জন্য আমাদের লাগছে ইলিশ মাছ। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি 6 পিস, এবং সেই অনুপাতে আমি পেঁয়াজ বাটা নিচ্ছি 1 কাপ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ কিংবা 3 চা চামচ, তারপর লবণ নিয়ে নিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, এবং ভাজার জন্য তেল 1/4 কাপ। এখন আমি প্রত্যেকটা মশলাকে আলাদা একটি বাটিতে একসাথে মিশিয়ে নিব। আপনাদের যদি ইলিশ মাছের পরিমাণ বেশি থাকে তাহলে সেই অনুপাতে কিন্তু প্রত্যেকটা মশলা বাড়িয়ে নিতে হবে। আমি বোঝার সুবিধার্থে ডিসক্রিপশন বক্সেও আমি যেসব ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা লিখে দিয়েছি। এর সাথে ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দিয়ে দিয়েছি। আমার চ্যানেলের সব ধরনের আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন। রেসিপির ফাঁকে কিন্তু নিজের একটু প্রমোশন করে নিলাম। যাই হোক, এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখন আমি প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে একসাথে হাত দিয়ে মিশিয়ে নিয়ে তাতে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। তারপর ইলিশ মাছগুলোকে এই মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, চুলার আঁচ মিডিয়াম লো থাকবে, রান্না শুরু থেকে শেষ পর্যন্ত একই আঁচ থাকবে। তারপর এই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মশলাগুলো থেকে মাছগুলো উঠিয়ে আমি তেলে ভেজে নিব। মাছগুলো তেলে দেওয়ার 2-3 মিনিট পর, মানে এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে। তারপর ওই পাশটা ভাজা হয়ে গেলে আবার উল্টে নিয়ে তারপর মশলাগুলো দিতে হবে। মোট কথা, মশলা দেওয়ার আগে মাছগুলোকে দুই পাশই খুব ভালো করে 2-3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আমি মাছগুলোকে আবারও উল্টে দিচ্ছি। এখন মাছগুলো দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে এই মশলাগুলোকে মাছের সাথে এবং তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর যেই পাত্রটার মধ্যে আমরা মশলাটা মিক্স করেছিলাম সেখানে 2 টেবিল চামচ পানি দিয়ে সেই পানিটা এই মশলার সাথে অ্যাড করতে হবে। পানিটা অ্যাড করার একটাই কারণ হচ্ছে মশলাটা যাতে খুব ভালোভাবে কষে এবং সেই সাথে মাছের ভেতরে যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে। পানি দেওয়ার পরে এখন এই মাছগুলোকে একটু নেড়ে দিলাম। পানি এবং মশলা একটু নেড়ে দিয়ে এই মাছগুলোকে 10 মিনিটের জন্য রান্না করব। এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো ঢাকনা ব্যবহার করা যাবে না এবং সেই সাথে চুলার আঁচটাও বাড়ানো যাবে না। এই রান্নায় যদি চুলার আঁচ বাড়িয়ে করেন তাহলে সেক্ষেত্রে মশলাটা খুব একটা ভালোভাবে রান্না হয় না এবং মাছটাও ফ্লেভারফুল হয় না। অল্প আঁচে সময় নিয়ে আপনারা যদি এই রান্নাটা করেন তাহলে এই রান্নার আসল স্বাদ পাবেন। এখন এই 10 মিনিট রান্নার সময়ে কিন্তু আমি কোনো কাঠি ব্যবহার করিনি মাছগুলোকে নাড়তে, শুধুমাত্র এই প্যানের হাতলটা ধরে একটু পরপর নেড়ে দিয়েছি যাতে করে এই মাছগুলো তলায় লেগে না যায়। আমি জানি না কেন যেন এই রেসিপিটা আমি যতবারই করি একটা দুইটা মাছের পিস সবসময় আমার সাথে একটু তেড়ামি করবে, দুষ্টামি করবে। এই যে দেখেন, এখানেও সেম একটা মাছের পিস কিছুটা ভেঙে গিয়েছে। দেখলেন তো আপনারা, এত আদর যত্ন করে রান্না করলাম তারপরও সে ভেঙে গেল। ওই যে বলে না যে কথা না শোনার সে কোনোভাবেই কথা শুনবে না। যা, কি আর করার, এখন এই মনে কষ্ট রেখেই আবার রান্নায় ফিরে যাচ্ছি। এখন শেষবারের মতো মাছগুলোকে আমি উল্টে দিলাম। এই যে আমি মাছগুলো উল্টে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর করে ভাজা হয়েছে। এখন
এই অপর পাশটাও আমরা আরও তিন চার মিনিটের জন্য ভেজে নিব। এই সময়ের মধ্যে আরও একবার প্যানের হাতল ধরে মাছগুলোকে নেড়ে দিচ্ছি। যখনই মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখনই মাছটা উঠিয়ে নিতে হবে। এখন আমাদের এই গরম গরম ইলিশ ভাজা একদম রেডি। এটা এত মজা যে আপনি ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথেও এটা খেতে পারেন। কি দর্শক, লোভনীয় লাগছে? তাহলে কিন্তু বাসায় জলদি ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি থামস আপ দিবেন, সেই সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।